বহুল আলোচিত একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যু দণ্ডাদেশ দিয়েছেন আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে এগারো জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এ রায় ঘোষণা করেন নীলাদ্রি শেখরের রিপোর্ট চোদ্দ বছর অপেক্ষার পালা শেষ হল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে দু সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় দলের নেত্রী আইবি রহমান সহ বাইশ নেতাকর্মী নিহত হন ওই মামলার বহুল প্রতীক্ষিত রায় ঘোষণার জন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সকালেই পুরানঢাকার নাজিমুদ্দিন রোডে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে আনা হয় একত্রিশ জন আসামিকে ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন সাড়ে এগারোটার পর রায় ঘোষণা করেন রায়ে চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা ও উপমন্ত্রী সালাম পিন্টু ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন এর সাবেক দুই মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল জনকে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বিএনপি সংসদ সদস্য মুফাজ্জল হোসেন কায়কোবাদ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বারোটি বিষয়কে বিবেচনা করে উনিশ জন আসামিকে ফাঁসি দেওয়া হয়েছে এবং উনিশ জন তারেক রহমান সহ অন্যান্য আসাম উনিশ জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে বাকি আসামিদেরকে বাকি আসামিদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে এরায়ে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসামি পক্ষের আইএনজিবিরা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন কোন শক্তি বলে নাই তারেক রহমান ধরনের সয়যত করেছে কোন গোপন বৈশা করেছে অথচ তাকে আজকে অন্যায়ভাবে জীবন জীবন হয়েছে আমরা ন্যায় বিচার পাই নাই দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে তারেক রহমান হারিস চৌধুরী সহ আঠারো জন আসামি পলাতক রয়েছেন আসামিদের মধ্যে আহসান মোহাম্মদ মুজাহিদ মুফতি হান্নান ও শাহিদুল ইসলামের অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্য